ইসা ইস মাছের দেখতেছেন এই একটা, এটা হচ্ছে খুলিসা। এখানে একটা ট্যাংরা একটা দেখতেছেন, ও সাইজ ট্যাংরার কিরা মারা গেছে, একদম রাম গুঙ্গিয়া বলে আমাদের এলাকায়। এটারে এটার ফের তো ডিম, এখনো ফেটে ডিম, কত ট্যাংরা মাছ ধরলাম এবার। এবার চলো রহমতের নাম লিয়া, দেখতেছেন এটার সাইজ আল্লাহ মাশাল্লাহ অনেক বড়। একটু ঘুরা তো ওইদিকে ফিটটা, ওইদিকে নে, ওইদিকে নে ফিটটা। হ্যাঁ কি সাইজ, এটা সাদা হয়ে গেছে একদম। সোহানে এটা খেলে তো সোহানে ফ্যাট বেরিয়েছে বললাম আর দেখি আরবে। এটা হচ্ছে টাকি মাছ আরো একটি মোটামুটি সাইজের, টাকি মাছ আর একটি মারা গেছে। তাও এটা এইখানে আছে চার পাঁচটা এক জায়গায় দেখতেছেন এই যে, ও মাশাল্লাহ এটা সাইজ কি তুললা তো ফ্যাটটা হাতটার তলে দিয়ে, ওরে পুটি রে এটার সাইজ কি আল্লাহ মাশাল্লাহ একদম চায়না পুটির মতো। কই হারো দেখতেছেন শিউলি, শিউলি বাজার এসে জায়গায় যে এটা একটু লেন্সে টুস কেমনি হালকা দিয়ে আই যাবে কি ওইদিকে ঘুরে ফেরটা। এই কি সাইজ মাছের দেখতেছেন এই একটা, এটা হচ্ছে খুলিসা, আবার এই একটা ফুটি মাছ সারা সারা সারা। এইটা হচ্ছে মাছ, ডিম পড়িয়া গেছি। ওরে এটা গেছিল কে বড় রে সইলা গেছিল, এটার পেটে যে ডিম এক ফোয়া ডিম শুনে ভাইজি খাইতে পারবে, এটা এক ফোয়া ডিম মাশাআল্লাহ মজা মজা কেমন দর্শন। আমি ল্যাঞ্জার হয়ে গেছে জালের সাথে, সাফে মনে সিরিয়াস হইলে গেছে মাছ খাইতে হয়েছিল। এই যে পুটি, সব পুটি দারুণ দারুণ সাইজের সব পুটি মাছ এক একটা। এই পুটি মাছ আমরা খাইতে পারবে আবহাওয়াটা কি দেখতেছেন একদম সকাল বেলা পাখিতে ডাকাডাকি করতেছে। এটা হচ্ছে খুলি সাই, খুলি সেটা মারা গেছে এখনো যেতা তুমি সাদা খা আলাদা মারা গেছে সাদা হয়ে গেছে এরকম দেখায় এখানে একটি আর একটি আছে জ্যাঁতা পুঁটি মাছ, এটা ফেটো ডিম একদম বটি টাটকা ডিম, উফ খাইতে নি সেই স্বাদ ওই বেটি, সেই স্বাদের মাছ একদম একদম সেই স্বাদের মাছ এগুলা। এই যে দেখতেছেন এই হচ্ছে লাস্ট মাস, এই জালে আর মাছ নাই দেখতেছেন, লাস্ট মাস আর মাছ নাই ডাক। আলহামদুলিল্লাহ অনেক মাছ পাইছি এরকম জালে, মনে করেন প্রচুর পরিমাণে পুঁটি মাছ। এই যে দেখতেছেন প্রচুর পরিমাণে এক এক পুঁটি মাছের সাইজ কি, তারপরে এই যে এই মিলে রাইস, তারপরে যে ট্যাংরা পাইছি দেখা যায় না, এই যে ট্যাংরা, তারপরে খুলিসা যা পাইছে আলহামদুলিল্লাহ ভালোই হয়ে পাইছে, আর খাওয়ার মতো মাছ হয়ে গেছে। আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। একদম বিলের মাঝে সকালবেলা প্রচুর পরিমাণে মেঘ, আবহাওয়া খুবই খারাপ। ধন্যবাদ সবাইকে।